লিওনেল মেসির টোটাল সম্পত্তি সম্পর্কে এখন বিস্তারিত বলবো। 2010 সালের মার্চে ফুটবলভিত্তিক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের তালিকায় মেসিকে শীর্ষস্থানে রাখে। 29.6 মিলিয়ন পাউন্ড, 33 মিলিয়ন ইউরো বার্ষিক আয় নিয়ে ডেভিড বেকহাম ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিনি শীর্ষস্থান দখল করেন। বেতন, বোনাস ও মাঠের বাইরের বিভিন্ন মাধ্যম হতে তিনি এই অর্থ আয় করে থাকেন। তার সর্বমোট সম্পত্তি হিসাব করা হয়েছে 110 মিলিয়ন US ডলার। 2014 সালে মে মাসে ফোর্বস কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়দের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে দ্বিতীয় হন মেসি। বিগত 12 মাসে তার মোট আয় 65 মিলিয়ন মার্কিন ডলার।